আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মাসের ডাল রান্না করে কিভাবে পশ্চিমবঙ্গের স্টাইলে মাসের ডাল রান্না করতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি কাতল মাছের বড় একটা মাথা, এটাকে ছোট ছোট টুকরো করে তেলে ভেজে নিব। সবটা মাথা দিব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, যেহেতু ডালের পরিমাণ কম। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে পাউডারটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো যেন কোনো দলা পেকে না থাকে। এবার চলুন মূল রান্নাতে চলে যাই। হাঁড়িতে 2 টেবিল চামচ সরিষার তেল দিব। আমি প্রায় রান্নায় সরিষার তেল ব্যবহার করি, কারণ সয়াবিন তেলে প্রচুর ভেজাল থাকে, তাই চেষ্টা করছি সব রান্নায় সরিষার তেল দিয়ে করার। দিয়ে দিচ্ছি 5 কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটা তেজপাতা দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা 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 হলে একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, সামান্য পরিমাণ ধনিয়া, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা যার যার স্বাদ অনুসারে দিবেন। মশলাটা একটু কষানো হয়ে গেলে 1/2 কাপ পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। নেড়ে চেড়ে একটু ঢেকে দিব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসছে। এবার আমি ভিজিয়ে রাখা পাউডার, ডালের পাউডারটাকে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে 2 কাপ পানি দিয়ে দিব, কারণ ডালটা ফুটে ঘন হবে এবং সিদ্ধ হবে। আরো 10 মিনিট এটাকে রান্না করব ঢেকে। দেখি কি অবস্থা। হ্যাঁ, 10 মিনিট পর আবার চলে আসলাম। এবার নেড়ে চেড়ে দিয়ে দিব 1টা পেঁয়াজ আর কিছু কয়েকটা কোয়া রসুন, থেতু করে এটার মধ্যে দিয়ে দিব। এটার আলাদা একটা ফ্লেভার আসে, খুব মজার একটা ফ্লেভার আসে। এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর 5 মিনিট অপেক্ষা করব। পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব ভেজে রাখা টুকরাগুলো। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব আরও 10 মিনিট, মাথাটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। এদিকে আমি বাগার করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি। বাগারটা করে এই ডালটার মধ্যে দিয়ে দিব। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা মজার ফ্লেভার আসে, একবার করলেই বুঝতে পারবেন। এবার কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন হয়ে গেল আমার মাসের ডাল। এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পর আর একটু থিকনেস আসবে এটাতে। এরকম পাতলা করে নামালে আর একটু ঠান্ডা হওয়ার পর একটু থিকনেস আসে। তো কেমন লাগলো আমার এই পশ্চিমবঙ্গের স্টাইলের মাসের ডাল রান্না করা?
আশা করি সবার ভালো লাগবে, আর সবার ভালো লাগলে আমারও ভালো লাগবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।